অভিভাজন কৃপালু বাবাই সমস্ত, আমি পুনরাহি এই ভাগবত যে ভক্তি রত্নাবলী পাঠ আর ব্যাখ্যা অনুষ্ঠান ইউটিউব চ্যানেলের জড়িয়ে চলাই থাকা হয়েছে, সেই অনুষ্ঠানত আমি উপবিষ্ট হয়েছ। আপনা হোক সকলকে এই অনুষ্ঠানের শ্রদ্ধা আর সেবা নিবেদন করছো। আপনা হব প্রভু ভগবন্তে নিশ্চয় কুশলে রাখিছে, আর আপনা হবর চরণ ধূলা হৃদয় লই আমি আজি এই অনুষ্ঠান মুকলি করবলে আগবাড়ি। কৃষ্ণ হে বাবৈষ্ণব সকল, ইতিমধ্যে আমি যা ভিডিও সমূহ ভাগবতে বিভিন্ন বৈষ্ণবর চরিত্র আমাক দর্শন করবাইছে, আর সেই চরিত্রের জড়িয়ে আমি আমার জীবনশৈলীর খাপ খুয়াই চলিব পরাকৈ বা আমার জীবনশৈলী কিখিনি ধনাত্মক আর ঋণাত্মক দিশ আছে এই সম্পর্কে আমি পর্যালোচনা করে আছি। যা ভিডিওত আমি বিত্তাসুর নামের এজন অসুর জনী জন্মগ্রহণ করেও প্রভু ভগবন্তর কৃষ্ণর চরণ চিন্তি মৃত্যুবরণ করতে কোনো ধরনের দুঃখ অনুভব নকৰিছিল, আর যিজন লোকে সর্বদা কৃষ্ণর চরণত শরণাপন্ন হয়ে থাকে, কৃষ্ণর নামেরে আনন্দময় হয়ে থাকে, দেহ নির্মল করে রাখে, তেনে লোকর জীবনত যদি কেতিয়াবা দুঃখ যন্ত্রণাও আহে, তথাপিতো তেওঁ সেই দুঃখ যন্ত্রণাত দুঃখী নহয়, পরম আনন্দরে জীবনের গতি সফল করব পারে। আর সেই বিত্তাসুর পূর্বতে এজন পরম বৈষ্ণব আছিল, কৃষ্ণপরায়ণ লোক আছিল, আর কৃষ্ণপরায়ণ হওয়ার হেতুকে তেওঁ মায়া দেখার বাবে শিব পার্বতীয় তেওঁক অভিশাপ দিলে, আর সেই অভিশাপর মর্মে আহি তেওঁ অসুরজনী জন্মগ্রহণ করে তেওঁ পুনর প্রভু ভগবন্তর চরণ চিন্তা করে ইন্দ্রর লগত যুদ্ধ করে তেওঁ সমস্ত হরির নিপাত ঘটুয় এই দেহ তেওঁ মুক্তি করালে। আমি তার পাশর অংশলে আহিব বিচাৰিছো যে সর্বদা যিসকল লোকে কৃষ্ণর চরণ চিন্তা করে থাকে, কৃষ্ণর শরণাপন্ন হয়ে থাকে, তেওঁ সকলর বা সেই সকলের লোকর কোনো ধরনের যন্ত্রণা না থাকে বলে আমার ভাগবতে বারে বারে উপদেশ প্রদান করে আহিছে। গতি আমি পাছর পদর অংশলে যাও। হেরা কৃতাঞ্জলি হইয়া হবে বচন বুলন্ত শুনিও পরম ঈশ্বর ভগবন্ত, হে রাম কেবলে কৃষ্ণর পাওয়ে পখিয়া হরণ তানে গুণ নাম করে শ্রবণ কীর্তন, এতে কটে ইহ পর লোক দুঃখ যত নথাকয়সে নিরন্তরে হুয়ে হত। যিদিনের পর আমি গুরুর কৃপার জড়িয়ে প্রভু ভগবন্তর শরণ শরণাপন্ন হলো, সেই দিনের পর আমার দেহত প্রভু ভগবন্তরে রমন করে, আর প্রভু ভগবন্তরে রমন করার লগেলগে আমার দেহ মন আনন্দিত হয়ে থাকে, আর সেই আনন্দিত মনতো যদি কেতিয়াবা দুঃখ যন্ত্রণা আহে সংসারের মায়ামোহর পৰা, তথাপিতো পরম কৃষ্ণ শরণাপন্ন হয়ে থাকা ভক্তজনে সেই দুঃখক দুঃখ বলে না ভাবে। অর্থাৎ আমার সনাতন পরম্পরা বা বৈষ্ণব মার্গত শরণের ব্যবস্থা আছে। শরণ শব্দ অর্থ আমি বিভিন্ন সময়ত বা বিভিন্ন পণ্ডিত বা বিভিন্ন বৈষ্ণব সকলে ইয়ার পর্যালোচনা আগবাই আহিছে। শরণ অর্থাৎ তালবিয়া স, স মানে স এটা দেহ, র শব্দে রমন আর মধুনিয়া ন শব্দে আনন্দ, ন অক্ষরে আনন্দ। অর্থাৎ এই আমার যেহ, এই দেহটুক আমি স বলে কোয়া হয়েছে,
আর এই হর বা এই দেহটো যেতিয়া কৃষ্ণ প্রভুয়ে বিরাজ করি রমন করে থাকি তেতিয়াই হব হরণ। আমি বাস্তবিকতে যি হরণ গ্রহণ করেছো বা আমার গুরুসকলে যি হরণ প্রদান করেছে সেই হরণ বাহ্যিক দিকত শরণাপন্ন হয়ে যদি আভ্যন্তরীণ দিকত কৃষ্ণই আমার দেহত যদি রমন নকরে বা যেতিয়ালৈকে রমন নকরে তেতিয়ালৈকে আমার হরণের ব্যবস্থা নহয়। আমি এই আধ্যাত্মিক জগৎখনত বা জ্যেষ্ঠসকলের উপদেশ মর্মে বা গুরুসকলের উপদেশ মর্মে যদি হরণ লব লাগে কারণেহে যদি লৈছো তেতিয়াহলে আমার সেই হরণের দ্বারা কেতিয়াও দেহ নির্মল আর আনন্দময় নহয়। আর আমার যখন গুরুস্থানত বহি থাকা লোক তখন সকলেও হরণের সম্পর্কে এই ব্যবস্থাটা বুঝাই দিলে নিশ্চয় হরণ গ্রহণ করতে সকল উপকৃত হব। অর্থাৎ আমার যদিনের আমি গুরু উপদেশ মর্মে প্রভু ভগবন্তর শরণত আমার এই সমস্ত দেহ কায় বাক্য মন অর্পণ করে শরণাপন্ন হয়ে কৃষ্ণর গুণ আর যশ লীলা কীর্তন করে এই হ যিটো দেহ কৃষ্ণর অবিহনে অচেতন আর সেই অচেতন দেহটো কৃষ্ণ চৈতন্য স্বরূপ শক্তি প্রবেশ ঘটি কৃষ্ণ নামেরে যেটা রমন করে থাকিব আর সেই রমন করার লগেলগে আমার মন চিত কায় সমস্ত আনন্দময় হয়ে উঠিব আর তেতিয়াই হয়ে উঠিব হরণ। আর সেই হরণ ব্যবস্থা যিসকল লোকর প্রাপ্তি হয়েছে বা যিসকল লোকর প্রকৃত হরণ হয়েছে তেওঁলোকৰ জীৱনত থকা সমস্ত দুখ দুর্গতিকো তেওঁলোকে দুখ বুলি নাভাবি প্রভু ভগবন্তৰ শরণত শরণাপন্ন হৈ নিজের দেহ মন আত্মা রমন করে আনন্দময় হৈ থাকে। হে রাম কৃষ্ণ পাদ পদ্মর পরাগ হেৱাৰতী মহাভাগ্য দার মনে মিলিল সম্প্রতি তা সম্বার দুঃখ নষ্ট হইব সমুদায় কি কহিব ইতো কথা কহন নজায়। সেইজনক পরম ভাগ্যবান বলে কৈছে যিজনে যিদিনার পৰা হরণ ব্যবস্থা গ্রহণ করে কৃষ্ণর পাদ পদ্মত সেবা রতি হয়ে আছে সেইজনকৈ আর মহাভাগ্যবান নাই বলে কৈছে। আর সেই মহাভাগ্যবান লোকজনের জীবনত অহা সমস্ত দুঃখ তেও নির্মূল করব পারে প্রকৃতার্থত তেও আহি থাকা দুঃখিনি দুঃখ বলে নাভাবি তেও আনন্দর বস্তুয়ে সেই সমস্ত দুঃখক সের পেলায় প্রভু ভগবন্তর শরণের শরণাপন্ন হয়ে থাকাটকে এই ভাগবতে আমাক উপদেশ দিছে। হে রাম কদাচিত মনে নে দেখিবা বিপরীত কহু আৰু হেতু শুনা স্থির করিচিত উত্তমসু লোক কথা মৃত পান করে কৃষ্ণ পাদ পঙ্কজক মন তুমরে। অর্থাৎ উত্তম শ্লোক এই সনাতন পরম্পরা বেদর যে শ্লোক নির্ধারণ করেছে বা প্রকাশ করেছে এই শ্লোক সমূহের ভিতর কৃষ্ণ প্রভুর চরণ চিন্তা কৃষ্ণ গুণনামে উত্তম শ্লোক বলে উল্লেখ করেছে। ওম নমো ভগবতে এই দ্বাদশ মন্ত্র উত্তম শ্লোক এই শ্লোকের জড়িয়ে বা এই শ্লোকের সঙ্গতি রাখি কৃষ্ণক ভঞ্জনা করবর যিমানখিনি কৃষ্ণ কথা আছে বা কৃষ্ণ গুণনাম যশ আছে এই সমস্ত গুণনাম যশকে উত্তম শ্লোক বলে কৈছে। আর এই উত্তম শ্লোক কথা অমিত যোনে প্রাণ করেছে সমস্ত জীবনের সফল প্রাপ্তি ঘটিছে বলে অনুভব করব যায়। নুপজয় ভয়তার মরণ কালত স্বচ্ছ সময়র আর কি কইব মহত্র
দেখাই নুহু ভকতর নাহি একু দুঃখ সিহিজনে করে যেতু ভকতির সুখ। যখন প্রকৃতার্থ ভকত ভ শব্দে ভগবন্ত ভব বিমোচন ভজন ভক্তিত হুয়ন্ত সিজন, ক শব্দে কৃষ্ণ ভজি পবিত্র ক্রম, ত শব্দে তরম উপায় হরণ। অর্থাৎ সেই ভকতজনে যিদিনাখনির পর কৃষ্ণর শরণ শরণাপন্ন হয়ে প্রভু ভগবন্তর গুণ লীলার কীর্তন আর চরিত্র যশ করে তেওঁ আনন্দময় হয়ে থাকে, সেইজন ভকতর জীবনলৈ কেতিয়াও দুঃখর প্রবেশ নঘটে। আর কৈছে কি, সেইজন মরণের কালত কোনো ধরনের ভয় নহয়। আমি সমস্ত জীববিলাকে এই বিষয়ত যি মৃত্যুর প্রতি থকা ভয়, আর সেই মৃত্যুর প্রতি থকা ভয় যার জীবনত প্রভু ভগবন্তর ভকতি হয়ে গৈছে বা প্রভু ভগবন্তর নামেরে রমন করেছে, তেওঁ মৃত্যুকো ভয় নকরে। অর্থাৎ অন্তিম সময়ত যিদিনা আমি এই জগতৰ পৰা ইহলীলা সম্বরণ করে গুছি যাম, সেই মৃত্যুর দিনা যদি কৃষ্ণর নামেরে যদি আমি আমার দেহ রমন করে রাখো, সেই মৃত্যুকো আমি জয় করব পারিম বলে এই ভাগবত উল্লেখ করেছে। সেই কথাটা আমি যদি পরীক্ষিতর কাহিনীলৈ চাও, পরীক্ষিতেও ঠিক তেনেধরনে সাত দিনের ভিতর যেটা তক্ষকে দংশন করব বলে অভিশাপ হয়েছিল, আর সেই অভিশাপর পর মুক্ত হবর বাবে তেওঁ সাত দিন সাত রাতি ভাগবত শ্রবণ করে তেওঁ মৃত্যু জয় করেছিল। অর্থাৎ তেওঁ মৃত্যু আনন্দ মনে পার করেছিল। এতিয়া এটা কথা হল কি, যে যদি মৃত্যুর সময়ত কৃষ্ণর নাম উচ্চারণ করে রমন করে যদি মৃত্যুবরণ করবা হয়, তেন্তে সেই জীব বৈকুণ্ঠগামী হয়। আমি যদি বিচার বিবেচনা করে চাও, যদি আমি মৃত্যুর সময়তেই যদি নাম ললে গতি পাও, আমি অত দিনে নাম লওয়ার কি যুক্তিযুক্ততা আছে? কারণ মৃত্যুর সময়ত কৃষ্ণ নাম ললেই যদি তরি যায়, অর্থাৎ সেই সময়ত যদি আমি রাম নাম লও, তেন্তে আজি আমি ধারাবাহিকভাবে কৃষ্ণ নাম জপ কীর্তন করে থাকার কোনো প্রয়োজন নাই, কেবল মৃত্যুর সময়ত ললেই হব। এইটো প্রকৃতার্থত ভুল অর্থ। অর্থাৎ কৃষ্ণ নাম উচ্চারণ করিবর বাবে, কৃষ্ণ নাম মুখত আহিবর বাবে মৃত্যুর সময়ত আমি অহরহ প্রচেষ্টা করে থাকিব লাগিব, চলাই থাকিব লাগিব, অভ্যাস করিব লাগিব। অভ্যাসর অবিহনে, চেষ্টার অবিহনে বা সাধনার অবিহনে কেতিয়াও মৃত্যুর সময়ত কৃষ্ণ নাম মুখত অহাটো সম্ভব নহয়। অর্থাৎ রাম নাম, কৃষ্ণ নাম, হরিনাম যদিও অতি সুকোমল পরম মঙ্গল হবে মনোরথ পূরণ করে, তথাপিতো এই নাম কিন্তু সহজতে জীব সকল বা মনুষ্য সকলের মুখত নাহে। যদিও সুমঙ্গল, যদিও পরম মঙ্গল, যদিও কোমল, অত্যন্ত কোমল, তথাপিতো এই নাম প্রকৃততে মনুষ্য সকলে মুখত আনিব নোৱাৰে, ই বাস্তবত প্রমাণ হয়েছে। আর সেই কারণে আমি গোটেই জীবনজোড়া প্রচেষ্টাত কৃষ্ণ রাম নাম মুখত অভ্যাস করে থাকিলে আমি মৃত্যুর সময়ত সেই রাম নামের উচ্চারণে আমি বৈকুণ্ঠগামী হওয়াটো সম্ভব হয়ে উঠে। আর সেই কারণে পরীক্ষিতে প্রথম অবস্থারপর সাত দিন সাত রাতি ভাগবত শুকদেবর মুখে শ্রবণ করে শেষ পর্যায়ত পরম ব্রহ্ম লগত কৃষ্ণ নামেরে লীন গৈ যে প্রত্যক্ষকে দংশন করিলে, এই কথা দেহটোৱে গমেই নেপালে। দেহ আর আত্মা পার্থক্য হয়ে পড়ল, দেহ দেহ ভাগে থাকিলে আর আত্মা গিয়ে পরমাত্মার বিলীন হওয়ার কারণে সেই তক্ষকে দংশন করা যন্ত্রণা, সেই যন্ত্রণা উপভোগ নকরিলে। গতি আমি যি মৃত্যুর মুখত বা যি মৃত্যুর সময় আমি হরসজ্জা হয়ে থাকি, সেই সময় আমার কৃষ্ণ নামে রাম নামে যদি রমন করে থাকে, আর সেই সময় আমার দেহত থাকা যন্ত্রণা, শরীর থাকা যন্ত্রণা, সেই যন্ত্রণা আমি পাহরি যাম। দেহ আর আত্মা পৃথক হব, আত্মা আমার পরমাত্মার বিলীন হয়ে আমি পরম আনন্দিত হয়ে কৃষ্ণ প্রভুর দেহত লীন যাম। এই কথাকে ভাগবতে আমাক বারম্বার উপদেশ প্রদান করেছে যে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনে মনের মল দূর করে এটি দেহ পবিত্র করে কৃষ্ণ শরণাপন্ন হয়ে থাকাটোই হল আমার সনাতন পরম্পরা বৈষ্ণব মার্গ। হে রাম শুনি কহু এবে করিয়া যুগুতি জীবন মুকুতি আৰু পরম মুকুতি এই দুই ফ
ফল মহা ভক্তির প্রধান অন্য ফলান্তর যেন কহু বিদ্রমান কৃষ্ণর শ্রীমন্ত কথা মিত যি তুজন করে ঘরে বহি ভুখে শ্রবণ কৃত্র অনুবৃত্তি চিন্তি যিতু ভকতি বহাওয়ে দুর্লভ বৈকুণ্ঠ হিতু সুখে গয়া পাওয়ে। অর্থাৎ জীবনের কৃষ্ণ সাধনা করা বা ভক্তি সাধনা করার ফলত আমার দুটাই ফল লাভ হয়, এটা হল ভকতি আর এটা হল মুকুতি। ভকতি আর মুকুতি এই দুই ফল আমার জীবনজোড়া সাধনার আধ্যাত্মিক চিন্তা চর্চার ফল। যেতালে ভকতি নহয় তেতালে মুকুতি নহয়। যদিও ভকতি মুকুতি দুই ফল, কিন্তু প্রকৃতার্থত ভকত সকলে এবিধ ফলরহে আশা করে, সেয়া হল ভকতি। আর ভকতির ফলবিধ গ্রহণ করার লগেলগে মুকুতি ফলবিধ আপনা আপনি আহি যায় বা আপনা আপনি গ্রহণ করব পৰা যায়। গতি সনাতন পরম্পরা বা বৈষ্ণব মার্গত প্রভু ভগবন্তর চরণ চিন্তা করে সর্বদা ভক্তি করে থাকলে মুক্তি অনিবার্য, আর সেই মুক্তির ফল পাবর কারণে কোনো ধরনের চিন্তা চর্চা করার প্রয়োজন নাই, মুক্তি আপনা আপনি আহি যায়। আর এই ভকতি হল কৃষ্ণর শ্রবণ আর কীর্তন করা, যখন ঘরত প্রত্যেক দিনে বা প্রত্যেক মুহূর্ততে সর্বদা শ্রবণ কীর্তনের জড়িয়ে সেই ঘরখন বা গৃহখন চলি থাকে, সেই গৃহখনেই বৈকুণ্ঠ সদৃশ হয়ে উঠে, আর সেই গৃহখনতেই পরম মঙ্গল কৃষ্ণ বিরাজ করে আর সুখ আনন্দরে ভরি থাকে। আর সেই দুর্লভ বৈকুণ্ঠ পাবলৈ সেই গৃহখনের সমস্ত জীববিলাকর কারণে কোনো ধরনের অসম্ভব নহয়। যি কথা সমস্ত দেবতা সকলেও কলিত জন্মগ্রহণ করে মনুষ্য নরদেহ পাবর বাঞ্ছা করে থাকে, তেনে বাঞ্ছা মনুষ্য জাতিয়ে গ্রহণ করে সর্বদা কৃষ্ণর কীর্তন করা হল পরম উপকার। হে রাম যদ্যপি বাই কত বৈকুণ্ঠ বুলুক বুলি তথাপি দুর্জয় কালে নেদেখে হমলি এহি মানে পরম দুর্লভ পুরুষার্থ নিপতিত হুকে কহিলন্ত পরমার্থ। শুকদেবে পরিচিত এই কথা কৈছে যে বৈকুণ্ঠ যিসকল লোক বাস করে সেই কথাটো শুকদেবে পরিচিত এনেধরণে কৈছে যে যিটো বৈকুণ্ঠ গমনের দুর্লভ বস্তু বা দুর্জয় সেই দুর্জয়কে সম্ভব করে তোলে কৃষ্ণর শ্রবণ আর কীর্তনের জড়িয়ে। আর এজন মনুষ্য জীবনত চারি পুরুষার্থ সম্ভব করে তুলব লাগে বা চারি পুরুষার্থ হব লাগে, ধর্ম অর্থ কাম মুখ্য। আর এই ধর্ম অর্থ কাম মুখ্য যদিও কিন্তু কৃষ্ণর শ্রবণ কীর্তনের বিনা এই পুরুষার্থ সম্ভব করব নয়। এই কথা শুকদেবে পরিচিতর আগত কৈছে। এজন লোক চারি পুরুষার্থ বা চারিটা পুরুষের সার্থকতা লাভ করবর কৃষ্ণর শ্রবণ কীর্তনের মাধ্যমে দিয়ে এই চারি পুরুষার্থ সম্ভব করে তুলব পারে। যার অর্থে আতি শীতি ভোজনীর অন্তরে গ্রাম এরিব নত দুষ্কর তপ করে তাক ঘরে বহি পাওয়ে ভকত সকল দেখাইলো কথা শুনি বার যে নফল। পূর্বতে রাজা মহারাজা বা বৈষ্ণব সকলে বৃদ্ধ সময়ত গৃহ সংসার ত্যাগ করে রাজ্য ত্যাগ করে বনলে গুছি গিয়ে তপ আর ধ্যান করে কৃষ্ণত লীন যাবলে বিচার। কিন্তু বর্তমান সময়ত এই কলি যুগত আমার গুরু কৃপালু গুরু সকলে সমস্ত বেদান্ত হার উদ্ধার করে আনি কৈছে যে যিসকল লোকে বনলে গিয়ে তপলে বা বনলে গিয়ে তপ করবো বিচারে সেই কার্যতকৈও যদি গৃহতে থাকি ভকতর সঙ্গত শ্রবণ কীর্তন করে থাকে সেই যজ্ঞ বা সেই তপর বা সেই দানর বা সেই ব্রতর সমস্ত ফল গৃহতে পাব, কোনো ধরনের গৃহ সংসার এড়ি বনলে যাওয়ার কোনো ধরনের যুক্তি নাই।
আর সেই কথাটো কৈছে যে ভকতৰ সংগত শ্রবণ কীর্তন করলে সেই গৃহতেই তেওঁ সমস্ত সুখ বা সমস্ত মুক্তি গ্রহণ করিব পাৰিব। হে রাম কিন্তু কথা শ্রবণৰ মহিমা আসুক কেবলে প্রশংসা মাত্র করে যিটো লোক কথা শুনিবার ফল পাওয়ে হিতু জনে ইহার প্রমাণ লয় শুকর বসনে। যিজনের পরম পুণ্য আর্জন হয়ে আছে সেইজন লোকে কৃষ্ণ কথা শ্রবণ করার সৌভাগ্য মিলে এই কথা শুকদেবর লৈ আমাক আঙুলিয়াইছে। শুকদেবর পরম সৌভাগ্য থাকার কারণে ভাগবত শ্রবণ করবলে সক্ষম হয়েছিল, যার জড়িয়ে আজি পরিচিতর জড়িয়ে আমি সমস্ত জীবসকলে ভাগবত শ্রবণ কীর্তন করে মুক্তি পয়ার সম্ভব হয়েছে। এ রাম সৃষ্টি স্থিতি প্রলয়র হেতু নিরন্তর অনন্ত বিচিত্র কর্ম করে দামোদর যিটো শুনে গাঁওয়ে আন প্রশংসে সম্প্রতি হুয়ে তার ভগবন্ত কৃষ্ণ ভকতি। সৃষ্টি স্থিতি প্রলয়র হেতু প্রভু ভগবন্ত এই ধারধামলৈ আহে সন্তক পালন দুষ্টক দমন আর ধর্ম রক্ষার হেতুকে। আর এই তিনিটা কার্যর কারণে প্রভু ভগবন্ত অবতার গ্রহণ করে বিচিত্র চরিত্র প্রকাশ করে, বিচিত্র লীলা করে। আর এই বিচিত্র লীলাসমূহ যিজন লোকে শ্রবণ কীর্তন করে নিজেও করে আনকো করবায় আর আনে করলেও প্রশংসা করে সেইজনে হয়ে পড়ে কৃষ্ণর পরম ভক্ত আর কৃষ্ণর ভকতি গ্রহণ করা। অর্থাৎ প্রভু ভগবন্ত এ ধারধামলে আহি বিচিত্র লীলা বা বিচিত্র কর্ম করার যে লীলা চরিত্র সেই লীলা চরিত্রসমূহ ভকতসকলে শ্রবণ কীর্তন করলেই কৃষ্ণ ভকতি হয় বলে আমার ভাগবতে কৈছে। হে বা বৈষ্ণব, আমি এই ধারাবাহিক অনুষ্ঠান আমি চলাই যাওয়ার পরিকল্পনা করছো আপনা হবর সংগত থাকি, গতি আমি আজি এই ভাগবত ভাগী মানতে বিরাম দিব বিচারিছো। শতকোটি অপরাধ মার্জনা করব আপনা হব, যাতে আপনা হব প্রভু ভগবন্তে কৃপা করে কৃষ্ণ নাম শ্রবণ কীর্তন করার সুযোগ দিয়ক। আমি ভগবন্তর ওর প্রার্থনা জানাই আজি এই অনুষ্ঠান ইমানতে সামনি মারিছো। কৃষ্ণ শঙ্কর গুরুহরি রাম রাম।